অনলাইনে প্রতারণার শিকার হলেন এক শিক্ষক দম্পতি। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নীলপুরের বাসিন্দা শিক্ষক দম্পতির ব্যাংক অ্যাকাউন্ট থেকে 28,000 টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ। জানা যায়, শিক্ষক উমা দত্ত গত 31 অগস্ট একটি রঙের দোকানে অনলাইনে 15,000 টাকা পেমেন্ট করেন, কিন্তু দোকানদারের অ্যাকাউন্টে সেই টাকা না পৌঁছানোয় তিনি এসপির কাস্টমার কেয়ারে ফোন করে বিষয়টি জানতে চান। তাকে একটি অ্যাপ ফোনে ডাউনলোড করতে বলা হয় বলে অভিযোগ। তিনি অ্যাপটি ডাউনলোড করার পর একটি ওটিপি আসে, ওই ওটিপি জানানো মাত্র তার অ্যাকাউন্ট থেকে 8,000 টাকা গায়েব হয়ে যায়। তিনি তার স্বামী শিক্ষক লক্ষ্মীদাস দত্তের অ্যাকাউন্ট নাম্বার দিলে তার থেকে 20,000 টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ। এ বিষয়ে তারা সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেন, কিন্তু এদিন পর্যন্ত তাদের কোনো সদুত্তর সাইবার ক্রাইম বিভাগ দেয়নি বলে অভিযোগ করেন দম্পতি। ছিল বলতে আমাদেরই সমস্ত কিছু দোষটা আমরাই বলতে পারি, যে আমাদের অজ্ঞতার জন্যই এই কাণ্ডটা ঘটে গেছে। যে আমরা গুগল থেকে SBI-এর কাস্টমার কেয়ারের ফোন নাম্বার বার করে সেখানে ফোন করেছিলাম, যেহেতু একটা ট্রানজ্যাকশন আমাদের 15,000 টাকা অন্য একটা অ্যাকাউন্টে ঢোকেনি সেটা জানবো বলে। তা গুগল থেকে যখন ওটা আমরা ফোন করি, তারা সঙ্গে সঙ্গে বলে আমাদেরকে যে টাকাটা আপনার অ্যাকাউন্টে রিটার্ন দিয়ে দেওয়া হচ্ছে, আপনি এই রকম এনিডেস্কটা ডাউনলোড করুন। তারপর সেটা করার পর যেহেতু এনিডেস্কটা কী সেটা জানতাম না, সেটা ডাউনলোড করা হয়েছে। তারপর আমাদেরই দোষ বলতে গেলে যে আমরা ওটিপিটাও শেয়ার করেছি। এর পরপরই আমার অ্যাকাউন্ট থেকে এবং আমার মিসেসের অ্যাকাউন্ট থেকে 8,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে, মিসেসের অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা কেটে নেওয়া হয়। তারপর এই কাণ্ডটা ঘটার আমরা আধ ঘন্টার মধ্যেই আমরা ব্যাংকের SBI-এর অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ এবং সেখান থেকে সাইবার ক্রাইম বিভাগে সমস্ত কিছুতে জানাই। আমাদেরকে থানায় জিডি করতে বলে, আমরা সেটাও করি। তারপর যখন ওনার সঙ্গে দেখা করতে যাই স্টেটমেন্ট ফেটমেন্ট নিয়ে, ওই সাইবার ক্রাইমের যিনি অফিসার ছিলেন, তখন উনি বলেন আমাদেরকে যে আপনাদের টাকাটা পেটিএমে আছে, আমরা টাকাটা আটকে দিয়েছি, এই টাকাটা আপনারা রিটার্ন পাবেন, আপনারা ক্যান্সেল চেক নিয়ে আসবেন, আমরা টাকাটা দিয়ে দেবো, রিটার্ন করে দেবো আপনার অ্যাকাউন্টে, কিন্তু আমরা আপনাদেরকে ফোন করব। যাই হোক, 10-15 দিন পর উনি খোঁজ নিতে বলেছিলেন বা ফোন করেনি দেখে আমরা যখন জানতে গেলাম, তখন আমাদেরকে উনি বললেন যে টাকাটা আর অ্যাকাউন্টে পেটিএমে নেই, ওখান থেকে বেরিয়ে গেছে। তখন আমি যখন বললাম যে আপনি বলেছিলেন টাকাটা আটকে দেওয়া হয়েছে, তাহলে টাকাটা বেরিয়ে গেল কী করে, তখন উনি বলছেন আমাদেরকে যে আমি বলেছিলাম, তাহলে হয়তো ভুল বলেছিলাম, এরকম উনি বললেন। তারপর আমরা আবার SBI-এর অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে যিনি অফিসার ছিলেন উনি আমাদেরকে খুব সাহায্য করেছেন, ওখানে গেলাম। তখন এখন বলা হচ্ছে যে ওই টাকাটা আর ওখানে নেই, ওটা কটক মহিন্দ্রা ব্যাংকে চলে গেছে, আবার যদি আমাকে থানা থেকে আবার যদি তদন্ত করতে বলে তবে করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের মতো সাধারণ মানুষের, যারা আমরা জানি না ততটা, আমাদের টাকাগুলো চলে যাচ্ছে, এই টাকাগুলো তো আর হাওয়াই ঘুরে বেড়ায় না, এটা তো কোনো না কোনো অ্যাকাউন্টে জমা হচ্ছে। সেই অ্যাকাউন্টটা আমরা বর্তমান সময় জানি যে KYC দিলে তবে অ্যাকাউন্ট খোলা যায়, ভুয়া অ্যাকাউন্ট এখন হয় না। তাহলে সেই টাকাটা আমাদের মতো সাধারণ মানুষের টাকা সেখানে জমা পড়ছে, সেখান থেকে কেন আমরা সুবিচারটা পাচ্ছি না? এই যে সাইবার ক্রাইম বিভাগে আমাদেরকে বলা হলো যে টাকাটা আটকে দেওয়া হয়েছে, পরে বলা হচ্ছে যে টাকাটা ওখানে নেই আর ওখান থেকে বেরিয়ে গেছে আর ফেরত পাবো না আমরা। তাদের দাবি, পুলিশ প্রশাসন যদি সঠিক তদন্ত করে তাহলে প্রকৃত দোষীদের সন্ধান পাওয়া যাবে। প্রথমত ভুলটা আমার এই কারণেই ছিল, আমি যেহেতু ব্যাংকের যে পাসবই চেকবইয়ে যে নাম্বার থাকে কাস্টমার কেয়ার, আমি সেখানে না করে গুগল থেকে আমি সার্চ করে কাস্টমার কেয়ার নাম্বারটা পাই এবং সেখানে ফোন করি যে আমার যা সমস্যা হয়েছে সেটা জানানোর জন্য। কিন্তু ওইখানে আমাকে বলা হয় অ্যাপ ডাউনলোড করতে। আমি হয়তো ভেবেছি এখন নতুন সিস্টেম বেরিয়েছে, অ্যাপ ডাউনলোড করে হয়তো তার কোনো অভিযোগপত্র জানানো যায়। তো আমার সেটা জানা ছিল না যে এটা স্ক্রিন শেয়ারিং অ্যাপ, ফলে আমার সমস্ত তথ্যই হ্যাকাররা জানতে পেরে যায় এবং ওটিপিটা ওরা কোনো কারণে জানতে না পারার জন্য আমার সব টাকা নিতে পারেনি, 20,000 টাকা কেটেছে, তারপরে যে 22,000 বলেছিল সেটা আর ওটিপি না জানার জন্য কাটতে পারেনি। তা আমরা যখন বুঝতে পারি যে আমরা হ্যাকারদের কবলে পড়েছি, ততক্ষণে কিন্তু আর কিছু আমার করার ছিল না, অলরেডি 20,000 এবং আমার হাজব্যান্ডের 8,000 চলে গেছে। তা আমার হাজব্যান্ডের কথা মতো আমরা সঙ্গে সঙ্গে ব্যাংকে সেগুলো জানাই এবং সাইবার ক্রাইমে জানাই। হ্যাঁ, ফলে ওনারা বলছেন যে আপনারা এগুলো করেছেন, ওটিপি কেন শেয়ার করলেন, আমাদেরগুলোই বলার চেষ্টা করছে। আমরা তো ভুল করেছি এবং মানুষকে আমরা এটা বলতে চাইছি যে নিজেদের সচেতনতা না থাকলে এবং পুলিশ যদি সাহায্য সদিচ্ছা তারা না দেখায়, তাহলে কিন্তু মানুষ বিপদেভাবে পড়বে। হ্যাঁ, বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।